Welcome to our channel, Job News and Educational. B.ed Bstc d.el.ed clarification and modification মামলার গুরুত্বপূর্ণ রায় ইতিমধ্যে চলে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং B.ed Bstc d.el.ed এর মধ্যে কারা জয়ী হলো সেটাও জানিয়ে দেবো, এবং 11 আগস্টের রায় কবে থেকে কার্যকরী হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। যারা নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও। আমি কালকে বলেছিলাম যে তোমাদের 11টার সময় থেকে কিন্তু কেসটা শুনানি হবে, সেটাই হয়েছে, 11টার সময় হয়েছে, এবং কেসটা শুনানির পরে যেটা গুরুত্বপূর্ণ রায় উঠে এসেছে কেসটায় কিন্তু ট্রান্সফার করা হয়েছে অনুরোধ স্যার বসের বেঞ্চে, 30 অক্টোবর কিন্তু শুনানি হবে। এই 11 আগস্টের রায়টা কবে থেকে কার্যকরী হবে সেটা কিন্তু অনুরোধ স্যারই বলবেন যে কবে থেকে কার্যকরী হবে। আমি বলেছিলাম যে এই যে রায়টা সেটা কার্যকরী হওয়ার সম্ভাবনা 28/6/2018 থেকে আছে, কারণ হচ্ছে অসাংবিধানিক বিষয় যখন আসছে তখন যেদিন থেকে এটা প্রণীত হয়েছে সেদিন থেকে কিন্তু কার্যকরী হবে। প্রণীত মানে 28/6/2018 বিএডিকে প্রাইমারিতে বসার সুযোগ দিয়েছে, এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট একবার রায় দিয়েছে অলরেডি অসাংবিধানিক বিষয়ের ওপর, দিল্লি পুলিশের ওপর। তখন কিন্তু যেদিন থেকে কার্যকরী মানে যেদিন থেকে তাদেরকে লাগু করা হয়েছিল সেদিন থেকেই বাদ দেওয়া হয়েছে, ঠিক সেই রকম তাহলে 28/6/2018 থেকে কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক অনুরোধ স্যার কী করেন, এটা 30 অক্টোবর আবার কিন্তু হিয়ারিং আছে। তাই এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যত কেসই করুক না কোনো বিএড প্রার্থীরা সমস্ত কেসগুলোকে অনুরোধ স্যারের বেঞ্চে ট্রান্সফার করবে, কারণ এটা বিএড ভার্সেস ডিএলএ রিলেটেড। তাই বিএড ভার্সেস ডিএলএ রিলেটেড যত কেসই হবে অনুরোধ স্যারের বেঞ্চে ট্রান্সফার হবে। এদিকে আর একদিকে হচ্ছে বিহার সরকার পিআরটিতে বিএডদেরকে বাদ দিয়ে কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে, আর একটা রেজাল্ট আছে যেটা সেকেন্ড লিস্টটা 30 অক্টোবর পরে কিন্তু বের করবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এবং ডিএলএদের জন্য খুবই ভালো খবর, তার কারণ হচ্ছে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আরও কিন্তু মানে অপেক্ষা করতে হবে, কিন্তু এটা পরিষ্কার যে তোমাদের ক্ষেত্রে বিএড প্রার্থীরা প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না।